আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছে। আজকে আমরা তুলে ধরেছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিশোধ কাছারি বাড়ির চিত্র। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ ও জোড়াসাঁ ঠাকুর পরিবারের অন্যতম সদস্য দ্বারকানাথ ঠাকুর এই অঞ্চলের জমিদারি 1930 সালে কেনার পর 1990 সালে রবীন্দ্রনাথ জমিদারি দেখাশোনার জন্য এই অঞ্চলে আসে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কাছারি বাড়ি অবস্থিত নওগাঁ জেলার আত্রাই থানা অধীনস্থ নাগর নদীর তীরে প্রতিশোধ গ্রামে। এই কাছারি বাড়িতে অবস্থানকালে রবীন্দ্রনাথ ঠাকুর বেশ কিছু কাব্য, গল্প ও প্রবন্ধ রচনা করেন। এই স্থানটির চারপাশেই রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের কর্তৃক স্থাপিত বেশ কিছু স্থাপনা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো একটি বিদ্যালয় যার নাম কালীগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউট, দাতব্য হাসপাতাল ও পুরাতন একটি কৃষি ব্যাংক যা 1905 সালে স্থাপিত হয়েছিল। এছাড়াও গড়ে তুলেছিল মৎস্য শিল্প। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাপ্তির পর সর্বশেষ 1937 সালে প্রতিশোধে আসেন। বর্তমানে এখানে রবীন্দ্রনাথের জন্মদিন ও মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্তমানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই প্রতিষ্ঠান কাছারি বাড়িকে জাদুঘর হিসেবে ঘোষণা করা হয়েছে। আর এই জাদুঘরের সকল জিনিস সংরক্ষিত রাখার জন্য বাইরের পর্যটকদের ভিতরের কোনো জিনিসের ছবি তোলা নিষেধ করেছে, তাই আমরাও ছবিগুলো তুলতে পারিনি। প্রতিশোধ কাছারি বাড়িতে থাকাকালীন সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর গোরা ও ঘরের বাইরে উপন্যাস এবং বিদায় অভিশাপ কাব্য রচনা করেন। তিনি প্রতিহিংসা, ঠাকুরদা এবং ভারতবাসী প্রবন্ধ এই সময়ে রচনা করেন। প্রতিশোধ কাছারি বাড়ির সামনে এই একটি বিনোদন পার্ক তৈরি করা হয়েছে, আপনারা যা ভিডিওতে দেখতে পাচ্ছেন। কাছারি বাড়ির সামনে বাউন্ডারিতে ঘেরা এই বিনোদন পার্কের দেয়ালে অনেক রকম চিত্র আঁকানো হয়েছে। 7 জন বীর শ্রেষ্ঠের চিত্র আঁকানো হয়েছে। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক লেখা কবিতা এখানে স্থান পেয়েছে, যা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। কাছারি বাড়ির পূর্ব পাশে একটি বড় পুকুর রয়েছে ও পশ্চিম পাশেও একটি ছোট পুকুর রয়েছে। এখন আমরা রয়েছি কাছারি বাড়ির সামনে অর্থাৎ মূল ফটকে। এর আগে আপনারা বড় পুকুর দেখেছেন, এটা ছোট পুকুর যেটা পশ্চিম দিকে অবস্থিত। দুই পুকুরে শান বাঁধানো ঘাট রয়েছে। এখন আমরা রয়েছি কাছারি বাড়ির পশ্চিম দিকে, এখানে আছে জেলা পরিষদ ডাকঘর অফিস। বিনোদন পার্কের বাউন্ডারির দেয়ালে এভাবে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত অনেক কবিতা ও অনেক চিত্রকর্ম স্থান পেয়েছে। আমরা এখন আছি কাছারি বাড়ির সামনে নাগর নদের ব্রিজের ওপর। এই নাগর নদকে কেন্দ্র করেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন আমাদের ছোট নদী কবিতাটি। আমাদের ছোট নদী চলে বাকি বাকি, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার বাড়ি। সুন্দর একটি কবিতা। এখন আমরা যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত কালীগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউট, যা তিনি 1937 সালে প্রতিষ্ঠা করেন। এটি একটি হাই স্কুল। এই বাউন্ডারির মধ্যে একটি প্রাইমারি স্কুলও রয়েছে। অনেকগুলো পুরনো ভবন রয়েছে, সাথে নতুন দোতলা বিশিষ্ট ভবন হয়েছে।
রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কারে পাওয়া অর্থ দিয়ে হাই স্কুলটি নির্মাণ করেছিলেন। আমরা দেখলাম এই বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাটা অনেক সুন্দর, শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে আন্তরিকতা রয়েছে, এই বিষয়টিও লক্ষ্য করলাম। চারিদিকে বিদ্যালয়ের ভবন এবং মাঝখানে একটি সবুজ মাঠ যেখানে ছাত্রছাত্রীরা খেলাধুলা করে থাকে। এই বিদ্যালয়ে অনেক গুণী মানুষ পড়াশোনা করেছে, এখনো অনেক ভালো ভালো ছাত্র এখান থেকে পাশ করে বের হয়। বিদ্যালয়ের এক পাশে রয়েছে শহীদ মিনার, ভাষা শহীদদের স্মরণ করে রাখার জন্য এই শহীদ মিনার, এবং শহীদ মিনারের পিছনে বাচ্চাদের খেলাধুলার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে। এই ভবনগুলো পুরাতন ভবন এবং পাশে একটি নতুন ভবন হয়েছে দোতলা। এটি প্রাথমিক বিদ্যালয়, এটি একই বাউন্ডারির মধ্যে অবস্থিত। আমরা এই বিদ্যালয়ের শিক্ষকদের সাথে কথা বললাম, তারা খুবই আন্তরিক এবং তাদের স্টুডেন্টদেরকে অনেক সুন্দরভাবে পাঠদান করে থাকে। এই প্রতিষ্ঠানে আরো অনেকগুলো ইনস্টিটিউট রয়েছে, স্থাপনা রয়েছে, আমরা যা দেখাতে পারলাম না। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন সামনে আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।